শুরুতেই আমরা একটা গ্র্যান্ড নামের একজনকে দেখি। গ্র্যান্ড অত্যন্ত ধনী ছিল, ওকে দেখতে বয়স্ক লাগতো, কিন্তু গ্র্যান্ড বিয়ে করেছিল একটা ইয়াং মেয়েকে, আর ওর নাম স্টারলা ছিল। ওরা দুজন একে অপরের সাথে বেশ খুশিতেই ছিল, দুজন একে অপরকে বেশ পছন্দও করতো। কিন্তু একদিন রাত্রে আমরা দেখি ওদের দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়, আর গ্র্যান্ড রেগে ঘর থেকে বাইরে চলে যায়, আর ও বেরিয়ে এসে একটা বাড়ি যায়। সেখানে গ্র্যান্ড একটা ব্যান্ডা নামের মেয়ের সাথে পরিচয় হয়, আর ওরা দুজন সারা রাত ড্রিঙ্ক করে। তারপর ওরা জঙ্গলের দিকে যায়। ওখানে গ্র্যান্ড একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, আর ওটা আকাশ থেকে পড়েছিল। গ্র্যান্ড ওই জিনিসটার কাছে যায়, জিনিসটা কি দেখার জন্য একটা বাড়ি নিয়ে তাতে লাগায়, আর হঠাৎ ওর ভিতর থেকে একটা ছোট্ট সূচের মতো কিছু বেরিয়ে আসে আর গ্র্যান্ডের বুকে ঢুকে যায়। গ্র্যান্ড যন্ত্রণায় পড়ে কাঁপতে লাগে, ওর খুব কষ্ট হচ্ছিল, ব্যান্ডা সব কিছু দেখছিল, ও খুব ভয় পেয়ে যায়। আর ওই জিনিসটা যেটা গ্র্যান্ডের বুকে ঢুকেছিল সেটা বুক থেকে ব্রেনে চলে যায়। তারপর গ্র্যান্ড উঠে পড়ে, আর ওর মুখ আর চোখ থেকে ব্লাড বের হচ্ছিল। গ্র্যান্ড ওর পাশের সব জিনিসকে ভালোভাবে দেখতে থাকে। এটা থেকে বোঝা যায় গ্র্যান্ডের শারীরিক অবস্থা ঠিক নেই। এই ইনসিডেন্টের পর ওরা দুজন নিজে নিজের বাড়িতে চলে যায়। গ্র্যান্ড আগের থেকে অনেক পাল্টে গেছে, সকাল হয়ে যায়। স্টারলা গ্র্যান্ডের কাছে এসে রাত্রে ঝগড়ার জন্য ক্ষমা চায়। তারপর স্টারলা ওখান থেকে চলে যায়, আর গ্র্যান্ড অদ্ভুত জিনিস করা শুরু করে দেয়। প্রথমে গ্র্যান্ড মিট শপে যায়, আর ওখান থেকে অনেক মাংস কিনে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে এসে গ্র্যান্ড ওর কুকুরটাকে নিজে মেরে ফেলে। তারপর ঘরের একটা বন্ধ রুমে যায়, আর তালা লাগিয়ে রুম বন্ধ করে নেয় যাতে ওখানে কেউ না যেতে পারে। স্টারলা জেনে যায় গ্র্যান্ড তালা লাগিয়েছে একটা রুমে। ও জিজ্ঞাসা করে রুমে তালা লাগাবার কারণ কি। তখন গ্র্যান্ড বলে, আমি তোমার বার্থডে পার্টির জন্য এটা করেছি। এখন গ্র্যান্ডের শরীর ওই এলিয়েনদের হাতে চলছিল। গ্র্যান্ডের শরীরে নানান ধরনের পরিবর্তন আসতে থাকে, বিশেষ করে গ্র্যান্ডের মুখে যেখানে সূচের মতো জিনিসটা ঢুকেছিল সেখানে ওখান থেকে দুটো সাপের মতো টেন্টিকল বেরিয়ে আসে। যেদিন এটা হলো এই দিন থেকে গ্র্যান্ড ভেবেছিল ওর বউ স্টারলাকেও ওর মতো করবে, কিন্তু ও ওরকম কিছুই করলো না। তার মানে হলো ওর মধ্যে এখনও কিছুটা হলেও মানুষত্ব বেঁচে আছে। তারপর আমরা দেখি গ্র্যান্ড ব্র্যান্ডার বাড়িতে যায়, যার সাথে ও এক রাত্রে দেখা করেছিল। গ্র্যান্ড সেই টেন্টিকল দুটো ব্র্যান্ডার পেটে ঢুকিয়ে দেয়, ওর দ্বারা এলিয়েনদের কিছু অংশ ওর মধ্যে চলে যায়। এতে ব্র্যান্ডার খুব কষ্ট হচ্ছিল আর ও ছটফট করছিল। গ্র্যান্ডের অবস্থা বেশ খারাপ হতে শুরু হয়েছে, ওর মুখ বড় বড় ফোড়ার মতো কিছু বেরোয়। এটা দেখে স্টারলা অবাক হয়ে যায়, ওকে বলে, স্টারলা তোমার ডাক্তারের কাছে যাওয়া দরকার। গ্র্যান্ড মনে করে হয়তো ওকে মশা বা কোনো পোকা কামড়েছে। গ্র্যান্ড ওই জায়গায় থাকা সব পশুদের মারতে থাকে, পশুরা গায়েব হতে থাকে। গ্র্যান্ডের পশুদের মারার কারণ হলো যখন ব্যান্ডাকে ইফেক্ট করেছিল তখন ওই সুর এর দ্বারা ব্যান্ডার পেটে অনেক এলিয়েন ডিম ছেড়ে দিয়েছিল। এতে ব্যান্ডার হরমোন নষ্ট হয়ে যায় আর ওর মধ্যে অনেক পরিবর্তন আসে, যার ফলে ব্যান্ডার খিদে বেড়ে যায়। আর দোকান থেকে গ্র্যান্ডের প্রচুর পরিমাণে মাংস আনার কারণ আর এই জায়গা সব পশুকে মেরে ফেলার কারণ হলো ব্যান্ডার খিদে মেটানোর জন্য এটা করা। ব্যান্ডার খিদে এত বেড়ে গিয়েছিল যে কোনো দিন না শেষ হবার মতো, ও সব সময় খেতে থাকতো। পুলিশের কাছে রিপোর্ট যায় যে ব্যান্ডা নিখোঁজ। গ্র্যান্ডের উপর সন্দেহ ছিল তাই পুলিশ গ্র্যান্ডের বাড়িতে যায় আর স্টারলাকে সব কথা বলে। আসলে স্টারলা কিছুই জানতো না, ও তো এটাও জানতো না ও কিছুদিন ধরে একটা এলিয়ানের সাথে থাকছে। তারপর পুলিশ চলে যায়। রাত্রে গ্র্যান্ড বাড়ির জানালার কাছে আসে, স্টারলা দেখে ওকে মানুষ তো মনেই হচ্ছে না, অদ্ভুত এক জিনিস মনে হচ্ছিল। এই দেখে স্টারলা খুব ভয় পেয়ে যায় আর পুলিশকে কল করে। গ্র্যান্ড ওর উপর হামলা করে, ওকে মেরে ফেলতে যায় আর বলে তুমি আমাকে ধোকা দিয়েছো। তখনই পুলিশ ওখানে চলে আসে। পুলিশদের দেখে গ্র্যান্ড ওখান থেকে পালিয়ে যায়। পুলিশরা বুঝতেই পারছিল না আসলে ওটা কী। এরপর সব পুলিশ মিলে বাইরে বেরিয়ে আসে এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করে। ওরা জানতে পারে গ্র্যান্ডটি সব জন্তুর পশুদের নিখোঁজ হবার কারণ। ইনভেস্টিগেশন করে বিল জানতে পারে গ্র্যান্ড এবার
কোন বাড়িতে যাবে। ওই বাড়িতে বসবাসকারী লোকটির নাম অডিস। ছোট পরিবার ছিল, তিনটে মেয়ে আর একটা বউ ছিল। অডিসের বড় মেয়ের নাম কেলি। বিল বলে, আমি 100% শিওর আজ রাত্রে গ্র্যান্ট এই বাড়িতেই আসবে। এরপর ও আরও পুলিশদের নিয়ে সেই বাড়িটিকে ঘিরে থাকে আর সব দিকে লক্ষ্য রাখে। ওরা দেখে গ্র্যান্ড সেই পশুদের মারার জন্য ওখানে চলে এসেছে। ওকে মানুষ নয় মনস্টার মনে হচ্ছিল। ওরা গ্র্যান্ডকে দেখে অবাক হয়ে যায়। ওরা বুঝতেই পারছিল না কি এটা। গ্র্যান্ড একটা গরুকে মেরে ফেলে। এরপর বিল আর সব পুলিশদের নিয়ে চারিদিক দিয়ে গ্র্যান্ডকে ঘিরে ফেলে। ওকে ধরতে যাবে, কিন্তু গ্র্যান্ড খুব ভয়ানক মনে হচ্ছিল। ওদের মধ্যে একজনের উপর হামলা করে তাকে দুটো টুকরো করে ফেলে। গ্র্যান্ড ওকে মারার পর ওখান থেকে পালিয়ে যায়। তখন পুলিশ ওর কিছুই করতে পারলো না। গ্র্যান্ড অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। গ্র্যান্ডের সাথে এরকম হবার কারণ হলো ওর ব্রেনের সেই এলিয়েনের পোকা ছিল আর ওর অবস্থা এরকম করে দিয়েছিল। গ্র্যান্ড পালিয়ে সেই বন্ধ বাড়ির দিকে যায় যেখানে ব্যান্ডাকে ও ধরে রেখেছিল। পুলিশরা ওর পিছনে পিছনে ওখানে যায়। ওরা যা দেখে সেটা দেখে অবাক হয়ে যায়। ওরা দেখে ব্যান্ডা প্রচুর ফুলে গেছে, একটা বেলুনের মতো হয়ে গিয়েছিল, কারণ ও প্রচুর পরিমাণে খেয়েছে। আর এইখানে সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, এখনও ওর খিদে কমেনি। যখন ওরা সবাই ভিতরে যায় তখন ব্যান্ডা ফেটে যায়। ব্যান্ডার এত খিদে হবার কারণ হলো এলিয়েনের বাচ্চা ওর পেটে ছিল। আর যখনই ও ফেটে কোটি কোটি বাচ্চা বেরিয়ে পড়ে, ওরা সব পোকার মতো সব দিকে ছড়িয়ে পড়ে আর ওই পোকাগুলো মুখে ঢোকার চেষ্টা করে আর মুখে ঢুকে মানুষের মস্তিষ্কে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করে, একদম সেইভাবে যেভাবে একটি সূচের মতো জিনিস গ্র্যান্টের মস্তিষ্কে নিজের কন্ট্রোলে করেছিল। এরপর বিল আর স্টারলা নিজের মুখ ঢেকে নেয়। ওরা ওই পোকা থেকে বেঁচে যায়। ওই পোকাগুলো অ্যাডিসের বাড়ির দিকে যায় আর জানলা থেকে বাড়ির ভিতরে ঢুকে সবার মুখে ঢুকে যায়। শুধুমাত্র ক্যালির মুখে ঢুকতে পারেনি। যখনই ওই পোকা ওর মুখে ঢুকতে যায়, ক্যালি হাত দিয়ে ধরে টেনে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ও নিজের প্রাণ বাঁচিয়ে নেয়। ক্যালি বাইরে এসে দেখে ওর বাবা মা বোনেরা সবাই কে ওই পোকা নিজের কন্ট্রোলে করে নিয়েছে। ক্যালি কেও ধরতে যায়। ক্যালি গাড়িতে উঠে যায় এবং গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। বিলের সাথে ক্যালির দেখা হয়। ওরা দেখে ওই পোকাগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে আর মানুষরা ওদের কন্ট্রোলে, আর সব কিছুর মেন হলো গ্র্যান্ড আর বাকি সব ওর ছোট ছোট অংশ ছিল। এরপর ক্যালি বিলকে বলে, আমি জানি এই এলিয়েনগুলো কোথা থেকে এসেছে আর কিভাবে ওদের মারা যাবে। ও বলে, যদি আমরা গ্র্যান্ডকে মেরে দিই তাহলে সব আগের মতো হয়ে যাবে, আর আমরা যদি এখন কিছু না করতে পারি তাহলে এই এলিয়েন আরও বাড়বে। এরপর বিল গ্র্যান্ডকে মারার প্ল্যান করে। এই বই গ্র্যান্ডের নাম লং ওয়ান ছিল, কারণ হলো ওর হাত পায়ের লম্বা অংশ সময়ের সাথে সাথে গ্র্যান্ডের সাইজ ও বেড়ে চলেছে। গ্র্যান্ডের মনে আছে স্টারলার কথা, ওর হৃদয়ে এখনও নিজের বইয়ের জন্য জায়গা আছে। এরপর ওদের সবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গ্র্যান্ড স্টারলাকে ওখান থেকে নিয়ে যায়। বাড়িতে স্টারলা অজ্ঞান ছিল। সবাই ওকে পরিষ্কার করে দেয়, সুন্দর করে দেয়। স্টারলা যখন চোখ খোলে ও দেখে ওর বাড়ির বেডে শুয়ে আছে ও, আর চারিদিকে দেখে সব কিছু বরবাদ হয়ে গেছে। ও নিচে নেমে দেখে অনেক মানুষকে আর ওরা সবাই স্টারলাকে ওর নাম ধরে ডাকে। এটা অন্য কেউ না, গ্র্যান্ড ছিল। স্টারলা দেখে ওর সামনে খুব বড় একটা মনস্টার ছিল। স্টারলার হাতে একটা ধারালো অস্ত্র ছিল। ও গ্র্যান্ডকে মারতে চায়। গ্র্যান্ড ওকে মারতে যায়। ওকে লম্বা লম্বা শুঁড়ের দ্বারা কাছে টানে। স্টারলা ওকে কথাই মাতিয়ে রাখে। ও গ্র্যান্ডকে বলে, আমি তোমার সাথেই তোমার কাছে থাকবো। এ কথা শুনে গ্র্যান্ড বেশ খুশি হয়। এরপর স্টারলা গ্র্যান্ডের মাথায় হামলা করে। ওর কিছুই হলো না, কারণ গ্র্যান্ড অনেক শক্তিশালী হয়ে গেছে এখন। গ্র্যান্ড ওকে ছুঁড়ে ফেলে দেয়। বিল ওখানে পৌঁছে যায়, কিন্তু বিলও কিছুই করতে পারলো না। গ্র্যান্ড ওকেও ছুঁড়ে ফেলে দেয় আর সেই টেন্টিকেল বাইরে বের করে বিলের পেটে ঢুকিয়ে
দেবার চেষ্টা করে। একটা টেন্টিকল বিলের পেটের ভিতরে ঢুকে যায় এবং আরেকটি টেন্টিকল বিল হাত দিয়ে ধরে নেয়। ওই টেন্টিকল তখনই কাজ করে যখন একসাথে দুটো পেটের ভিতরে যায়। বিলের কাছে একটা গ্যাসের সিলিন্ডার পড়েছিল, ওটাকে ধরে ওই টেন্টিকলে গ্যাস ভরে দেয় বিল, আর ওই গ্যাস গ্র্যান্টের ভিতরে চলে যায়। আর তখনই স্টারলা বন্দুক চালায়, এতে খুব বড় একটা ব্লাস্ট হয়, এর ফলে আগুন ধরে যায় আর গ্র্যান্টের মস্তিষ্কের মেন বোকাটা মরে যায়। গ্র্যান্টের মৃত্যুর সাথে সাথে সেই সব মানুষগুলো যাদের মধ্যে ওই এলিয়েনের বোকা ঢুকেছিল তারাও মরে যায়। এখানে এই বইটির এন্ডিং হয়।